হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে ভীষণ চিন্তায় রয়েছো এবং ভালোও রয়েছো। তো আজকে এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানালাম। অ্যাকচুয়ালি আর দুই একদিনের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট। কে কোথায় পাচ্ছ না পাচ্ছ এটা নিয়ে অনেকেই অনেক দুশ্চিন্তা করছো, অনেকে কিন্তু স্বপ্ন দেখছো যে হ্যাঁ আমাকে পেয়েছি, আমি একটা জায়গায় পেয়ে গেছি সুযোগ এবং আমার ভবিষ্যৎটা আরও ভালো হতে চলেছে। তো এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো এবং আরও যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে জিএনএম এএনএম করার পর জব অপরচুনিটি কোথায় রয়েছে, কোথায় কোথায় জব আছে, কোথায় স্যালারি কত পাবে, অর্থাৎ এএনএম স্টুডেন্টরা কত স্যালারি পাবে, জিএনএম স্টুডেন্টরা কত স্যালারি পাবে, পড়া চলাকালীন কী কী স্কলারশিপ। ওই জন্য দেখো লিখে দিয়েছি প্রত্যেকটা। নার্সিং পড়াচলাকালীন কি স্কলারশিপ পাওয়া যায়? আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে জিএনএম করার পর কত স্যালারি, এএনএম করার পর। অনেকেই বলছে দাদা এএনএম এর ব্যাপারে কেউ কিছু বলছে না, আমি আজকে দুটোই বলবো। ওকে, আচ্ছা ছেলেদের ক্ষেত্রেও বলবো, ছেলেরাও অনেকে আছে, অনেক স্টুডেন্টরা, তো আমি তাদের জন্য বলবো আলাদা করে। দেখো আলাদা করে কিছুই নয়, তবু মানে বলবো নার্সিং হোমগুলোতে অ্যাকচুয়ালি মেয়েদের চাহিদাটাই বেশি, ছেলে নার্স খুব কমই দেখতে পাওয়া যায়। তো যাই হোক না কেন প্রত্যেকেরটাই বলবো। আর একটা বিষয় হচ্ছে স্যালারি প্যাকেজ কত। বিভিন্ন যে নার্সিং হোমগুলো আছে না, ওগুলো কিন্তু স্যালারি প্যাকেজ বলে দেয় যে তোমাদের বছরে এত টাকা দেওয়া হবে, তো সেটা কত হয় মোটামুটি একটা বলবো। আর যদি আর একটা প্রশ্ন, যদি তুমি দুটোতেই সুযোগ পাও, অর্থাৎ জিএনএম এবং এএনএম দুটোতেই সুযোগ পাও, তাহলে কোনটা নেবে? তো এই এতগুলো প্রশ্ন, এতগুলো কোয়ারি, যেটা তোমাদের শোনার পর প্রত্যেকের মনে একটা ভীষণ পরিমাণ মানে একটা আশা জাগবে। আমি আশা করছি প্রত্যেকে কিন্তু একটা ভীষণ পরিমাণ মোটিভেশন পাবে এখান থেকে। তো আজকের এই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, ধামাকাদার হতে চলেছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে? তো ফার্স্টই বলি, তোমাদের দুদিন পরে রেজাল্ট বেরোচ্ছে, অনেককেই অল দ্য বেস্ট, প্রত্যেককে আমি অল দ্য বেস্ট জানাচ্ছি। আর অনেক অনেক শুভকামনা রইল। যদি কারোর র্যাঙ্ক মানে হিসেবে যদি যখন তোমরা চান্স পাবে না কোথাও, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট যেখানে হোক না কেন, অবশ্যই জানাতে ভুলবে না। কমেন্ট করতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তোমাদের জন্য আমি কিছু একটা সারপ্রাইজ দেবো আমাদের সাবস্ক্রাইবারদের, ঠিক আছে? সুতরাং প্লিজ একটা মেসেজ করে দেবে। আর এই যে সাফল্যটা, এটা শুধু তোমার নয়, এটা আমার এবং প্রত্যেকের, আমাদের যতজন ভিউয়ার্স রয়েছে প্রত্যেকে কিন্তু সাফল্য। সুতরাং অবশ্যই তোমার যে সাকসেস স্টোরি সেটা অবশ্যই শেয়ার করো আমাদের সাথে, প্রত্যেকে কিন্তু আমরা আবার পরবর্তীকালে মোটিভেশন পাবো। ওকে, তো এবার বলি যে কোথায় কোথায় জব পেতে পারো। দেখো এএনএম এবং জিএনএম দুটো আলাদা করে বলছি। প্রথমে জিএনএম কথা বলি। জিএনএম করার পর তোমার একটা হিউজ পরিমাণ চান্স কিন্তু থাকে, ঠিক আছে? হিউজ পরিমাণ। সে তুমি প্রাইভেটে কথা বলো অথবা গভর্নমেন্টে কথা বলো। প্রাইভেটে কী যেমন প্রাইভেট বিভিন্ন নার্সিংহোমগুলোতে না, ওদের কিন্তু জিএনএম নার্সদের ভীষণ চাহিদা রয়েছে, ঠিক আছে? তুমি যে কোনো নার্সিংহোমে যাবে, তুমি যদি জিএনএম কোর্স করে তারপরে যাও না, তোমাদেরকে একদম কিন্তু কী বলবো, এক কথা বলতে লুফে নেবে, ঠিক আছে? এরকম একটা কথা আমি বললাম, জাস্ট তোমাদেরকে কিন্তু একদম নিতে বাধ্য ওরা। অ্যাকচুয়ালি অনেক নার্সের কিন্তু ভীষণ পরিমাণ দরকার। এই পরিমাণ এই যে করোনা পরিস্থিতিতে এখন আমরা হয়তো এরকম থেকে একটু বেরিয়ে এসেছি, বাট কিছুদিন আগে পর্যন্ত তো আমরা প্রত্যেকেই জেনেছো যে মেডিকেল ফিল্ডে প্রত্যেকটা মানে যে এগুলো রয়েছে, প্রফেশনগুলো রয়েছে, প্রত্যেকটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো জিএনএম একটা মোস্ট ভাইটাল একটা পয়েন্ট এখানে কিন্তু রয়েছে। তো এইখানে নার্সদের কিন্তু একটা বিশাল পরিমাণ ভ্যালু দেওয়া হয়। এবার বলি যে স্যালারি প্যাকেজ কত দেয়। মোটামুটি ধরো যে প্রাইভেট যে ইনস্টিটিউটগুলো রয়েছে, বিভিন্ন যে বেসরকারি যে নার্সিং হোমগুলো রয়েছে, সেখানে কিন্তু তোমাদের যে স্যালারি প্যাকেজ, আমি আগে স্যালারির কথা বলি যে বছরে মাসে কত দেয় দিতে পারে। তো দেখো এটা ডিপেন্ড করে সেই নার্সিং হোমের ওপর। তবে যদি বলেন মিনিমাম কত পাওয়া যায়, মানে একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ, ঠিক আছে, সেটা আমি একটু বলে দিচ্ছি। বিভিন্ন নার্সিং হোম কিন্তু বিভিন্ন রকমভাবে দেয়। কোনো একটা নামি দামি যে নার্সিং হোম না, সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা দেয়। মোটামুটি সেখানে শুরুই হয় 15,000, 20,000, 30,000, এমনকি 40,000 পর্যন্ত যেতে পারে, তারও বেশিও যেতে পারে, ঠিক আছে? সেটা কিন্তু সেই নার্সিং হোমের ডিপেন্ড করে এবং তোমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, তুমি কত বছর ধরে কাজ করেছো সেটার উপর ডিপেন্ড করে। আস্তে আস্তে তোমাদের প্রমোশন হয়, ঠিক আছে? তো সেগুলো আমি আলোচনা করবো যে কী প্রমোশন হতে পারে, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। এগুলো যদি জানার না থাকে না, তুমি জিএনএম করে বসে থাকবে, ঠিক আছে বন্ধু? কেন বলছি, অনেক পোস্ট আছে, কী পোস্ট সেগুলো আমি পরে বলবো, যে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে কী পোস্টে বেরোতে পারে জিএনএমের জন্য, সেটা আমি একটু পরে বলবো। তো স্যালারি প্যাকেজটা আমি বললাম যেগুলো স্বনামধন্য কলেজ, যেমন তোমার পিয়ারলেস হতে পারে, ঠিক আছে, অ্যাপেলও হতে পারে, তারপর ডিশান, এগুলো একদম মানে হাইফাই লেভেলে কিছু নার্সিং হোম। তো এখানে কিন্তু স্যালারি প্যাকেজ একদম ভীষণই ভালো পরিমাণ দেওয়া হয়। এবার যাদের রেজিস্ট্রেশন হয় না মোটামুটি ধরো যারা পরীক্ষায় পাশ করলো, সঙ্গে সঙ্গে তো রেজিস্ট্রেশন পাচ্ছ না, তোমাদের পাশ করার পর রেজাল্ট বেরোবে, তারপর গিয়ে রেজিস্ট্রেশনটা পাবে। তো তোমরা যদি মনে করো সঙ্গে সঙ্গে গিয়ে আমি কোনো একটা নার্সিং হোমে জয়েন করবো, আমি চাকরি করতে শুরু করবো, সেখানে কিন্তু তোমাদের একটু স্যালারি কম মিলবে। কারণ কি? কারণ তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু এখনও পাওনি। সুতরাং তোমাদের এখানে কিন্তু অনেকটা কম স্যালারি পাবে। এবার সেখানে কতটা সেটা ওই নার্সিংহোমই বলতে পারবে। মোটামুটি ৭,০০০ কোথাও ৬,০০০ ৫,০০০ বারো বেশি হতে পারে, সেটা কিন্তু ডিপেন্ড করে সেই নার্সিংহোমের উপর। তো সেখানে কিন্তু কিছু বলার নেই, তুমি চাইলে করতে পারো, তুমি চাইলে পরবর্তীকালে যে রেজিস্ট্রেশন পাওয়ার পর করতে চাইলে তখনও করতে পারো। ওকে, আর এবার আসি যে একটু কমা যেগুলো ধরো যে বিভিন্ন নার্সিংহোম যেগুলো একটু মোটামুটি চলে, সেখানেও কিন্তু মোটামুটি ওই 10-এর ওপরে 15-20 এরকম কিন্তু একটা অ্যাভারেজ থাকে স্যালারি। ওকে, এবার আসি গভর্নমেন্টের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে বলে রাখি, ছেলেদেরও কিন্তু প্রায় সমান সমানই ধরে রাখতে পারো। অ্যাকচুয়ালি একটু অড লাগে কোনো নার্সিংহোমে গেলে, যখন দেখি কোনো মানে যে ছেলেটা আছে আর সে একটা নার্স, এটা দেখতে একটু অড লাগলেও এখন সকলেই সমান, ঠিক আছে। সো স্যালারি প্যাকেজ সমানই মিলে, এমন নয় যে মেয়েদের বেশি দেয় ছেলেদের কম দেয়, এরকমটা নয়। হ্যাঁ, এখানে একটু রিকোয়ারমেন্ট কম থাকে, মেয়েদের বেশি রিকোয়ারমেন্ট থাকে, বাট স্যালারি প্যাকেজ কিন্তু সেম, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে গভর্নমেন্টের ক্ষেত্রে, গভর্নমেন্টে দেখো দুটো ভাগ আছে, একটা স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের স্টেট, আর একটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের। এবার স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে পার্থক্য এটাই যে সেন্ট্রাল গভর্নমেন্টে বেশি টাকা পাওয়া যায় এবং একটা জব অপরচুনিটি বিশাল হাই পরিমাণ, অনেক বেশি বেসিক পেয়ের সাথে সাথে অনেক গ্রেড পে দেওয়া হয়। এবার বেসিক পে গ্রেড পে এগুলো অনেকে জানে না, এই ব্যাপারটা আমি বলবো। আর স্টেট গভর্নমেন্টে কী হয়, স্টেট গভর্নমেন্টে কিন্তু স্যালারিটা একটু কম, ঠিক আছে, খুব কম না, একটু কম বেশি। তো এবার কথা হচ্ছে কত দেয়। তো দেখো তোমাদের আমি একটা প্রুফ দেখাচ্ছি, সেটা দেখো এখানে, এখানে তো ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে কত টাকা দেওয়া হয়। ওকে, তো ফার্স্টে আমি স্ক্রিনশটটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এটা হচ্ছে WBJEE যে তোমাদের হেলথ যে ওয়েবসাইট আছে সেখান থেকেই পেয়েছি এটা। তো দেখতে পাচ্ছ যে হোয়াট ইজ দ্য স্যালারি অফ GNM নার্স ইন ওয়েস্ট বেঙ্গল। তো GNM যারা নার্স হবে তাদের ক্ষেত্রে কত টাকা হতে পারে, এই দেখো এটা যেটা লেখা আছে না পে ব্যান্ড 3 অনুসারে, পে ব্যান্ড 3 অনুসারে তোমাদের কিন্তু বেসিক পে যেটা 9,000 থেকে শুরু, এমন না যে 9,000-ই হবে এরকমটা নয়, আরও বোলিং অনেক কিছু আছে, তার সাথে শুরু হয়ে থাকবে কিন্তু 40,500 টাকা পর্যন্ত কিন্তু আমাদের স্যালারি হতে পারে ফার্স্টেই, ঠিক আছে। আর তার সাথে থাকবে গ্রেড পে। এবার বেসিক পে মানে হচ্ছে, বলে দিই, বেসিক পে মানে হচ্ছে যেটা শুরু হচ্ছে, ঠিক আছে, ওটা তো পাবেই, ওর সাথে সাথে অনেক এমন অ্যালাউন্স পাওয়া যায়, যেমন তোমার হাউস রেন্ট অ্যালাউন্স, অর্থাৎ তুমি যে বাড়িতে থাকছো সেটার জন্য অ্যালাউন্স দেয়, যে ম্যাগাজিন কিনছো সেটার জন্য অ্যালাউন্স পাওয়া যায়, একটা টাকা পাওয়া যায়। তারপর তুমি যে মানে একটা যে মানে ফোনে যে নেটটা ভরবে না, একটা ইন্টারনেট প্যাক যে ভরবে, প্যাকেজটার জন্য একটা আলাদা টাকা দেয়। ইনফ্যাক্ট যে মানে একটা পত্রিকা পড়ছে সেটার জন্য আলাদা টাকা দেওয়া হয়, সুতরাং এটার জন্য আলাদা একটা হিউজ পরিমাণ টাকা দেয়, ঠিক আছে। বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টে তো বেশি টাকা দেয়, স্টেট গভর্নমেন্টও দেয়, ঠিক আছে। তো এগুলো সব মিলে যদি ধরা হয় মোটামুটি শুরুই হবে তোমার 10-15 থেকে 20-র মধ্যে কিন্তু শুরু হয়, ঠিক আছে, এর কাছাকাছি থাকে। আর যারা এক্সপিরিয়েন্স করে নেবে না, মোটামুটি ধরো 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যখন এক্সপিরিয়েন্স আস্তে আস্তে গেইন করবে তখন গিয়ে কিন্তু আরও এটা ইনক্রিজ হয়ে যায়, ঠিক আছে, আরও ইনক্রিজ হবে। 40,000 50,000 কোনো ব্যাপারই নয়, তার থেকে আরও বেশি অনেকে কিন্তু ইনকাম করে। সুতরাং এগুলো কিন্তু একটু মাথায় রেখো যে তোমাদের স্যালারি কিন্তু শুরুই হচ্ছে একটা হিউজ পরিমাণ টাকা থেকে। তো এটা গেল GNM ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে। আর মেলদেরও তাই, প্রায় সমান সমানই ধরে রাখতে পারো, একদম সমান সমানই, বিকজ এখানে কোনো বৈষম্যতা নেই যে মেয়েদের দেবে ছেলেদের দেবে না, এরকমটা নয়। হ্যাঁ, একটু রিকোয়ারমেন্ট কম থাকে কখনো কখনো, বাট এটা কিন্তু প্রত্যেকেই জানো যে সমান সমান, প্রত্যেকের বৈষম্য মানে কোনো ইয়ে নেই, কোনো বাধা বিপত্তি নেই। সুতরাং এটা হচ্ছে GNM। এবার আসছি ANM এ। দেখো ANM এ আমি দেখো এখানে একটা জায়গায় সার্চ করেছিলাম, তো এখানে যেটা দেখাচ্ছে এটা একটু তোমাদের অড লাগতে পারে। এরপরে একটা দেখাচ্ছি ওটাতে কিন্তু একদম এটা দেওয়া থাকবে। এটা হচ্ছে প্রাইভেট বিভিন্ন কলেজগুলোতে, দেখো নার্সিংহোম লেখা আছে, স্মল নার্সিংহোমগুলোতে কত টাকা নেয়, 10,000 থেকে 15,000 মধ্যে কিন্তু দেয়। তো এটা কম বেশি থাকতে পারে, কোথাও তো আরও বেশি দেবে, কোথাও তো আরও কম দেবে, তো এটা বিভিন্ন নার্সিংহোমের ক্ষেত্রে, ঠিক আছে। এবার আসছি বিভিন্ন যে তোমাদের যে ANM যে তোমাদের মানে গভর্নমেন্টের ক্ষেত্রে কত টাকা দেয়। দেখো এখানে বেসিক পে শুরু হচ্ছে কিন্তু পে স্কেল তোমাদের 7th যে পে স্কেল আছে না দেখতে পাচ্ছ, অ্যাজ পার দ্য 7th পে স্কেল কমিশন, অর্থাৎ 7 যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করবে সেক্ষেত্রে কিন্তু এই 7th পে স্কেলটা কিন্তু লাগু হবে। তো সেখানে কত দেয়, সেখানে দেখো 5,200 টাকা থেকে শুরু এবং 20,200 থেকে কিন্তু শেষ, অর্থাৎ ANM স্টুডেন্টদের জন্য কিন্তু একটা ভালো পরিমাণ প্যাকেজ পাওয়া যাচ্ছে। এটা কি, এটা হচ্ছে বেসিক পে, অর্থাৎ এটা থেকে শুরু হচ্ছে। এবার গ্রেড পে, সেটাতে দেখতে পাচ্ছ গ্রেড পেতে দেওয়া হয় কত, 2,400 টাকা, অর্থাৎ 2,400 টাকা আরও এক্সট্রা পাওয়া যায়। ধরে রাখতে পারো মানে অ্যাভারেজ যদি বলা হয় সেখানে 10,000 থেকে 15,000 কাছাকাছি কিন্তু তোমাদের স্যালারি প্যাকেজ থাকছে। সুতরাং আশা করছি প্রত্যেকেই মোটিভেশন পেয়েছো। এবার অবশ্যই লাইক করে দাও প্লিজ। ওকে, তো এবার আসছি যেটা মূল বিষয়, যে স্কলারশিপ কী কী পাওয়া যায়। আচ্ছা, এর আগে বলে দিই যে জিএনএমের ক্ষেত্রে কী কী মানে কোন কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো ফার্স্টেই আছে কি কমিউনিটি হেলথ নার্স, অর্থাৎ তুমি কিন্তু এই যে যখন পোস্টটা বেরোবে না কোনো চাকরি, হয়তো দেখলে যে কমিউনিটি হেলথ নার্সের পোস্টের জন্য কোনো একটা চাকরি বেরিয়েছে, সেক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। তারপর কি ফরেন্সিক নার্সিং, ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ ফরেন্সিক মানে কি বিদেশে কোনো নার্সে যখন অ্যাপ্লাই হয় সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট, এটাও ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারছো। লিগাল নার্স কনসালট্যান্ট, এটাও অ্যাপ্লাই করতে পারছো। ইনচার্জ অ্যান্ড হেল্পার, ঠিক আছে, এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। ইনচার্জের ক্ষেত্রে কিন্তু একটা এক্সপিরিয়েন্স লাগে, 5 বছর না 10 বছরের জন্য একটা এক্সপিরিয়েন্স লাগে জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে। সুতরাং এটা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে না, বাট হেল্পারের জন্য অ্যাপ্লাই করতে পারছো। টিচার অ্যান্ড জুনিয়র লেকচারার, ঠিক আছে, তোমরা জানো যে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এই টিচার অ্যান্ড জুনিয়র লেকচারার কিন্তু নেয় ওরা। বিভিন্ন বেসরকারি কলেজগুলো, যেগুলো তোমার বিভিন্ন বেসরকারি যে স্কুলগুলো আছে নার্সিং স্কুল, সেখানেও কিন্তু একটা চাহিদা রয়েছে। আর একটা কি ট্রাভেলিং নার্স, যারা দেখবে অনেক এমন সংস্থা আছে যেগুলো কি ট্রাভেল করে বেড়ায়, তো তাদেরকে কি হয় অনেক অনেক তাদের যে এমপ্লয়িরা আছে না তাদেরকে কিন্তু এই নার্সের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট হয় ভালো পরিমাণ। আর একটা হচ্ছে মেডিকেল ডাটা এন্ট্রি অপারেটর, এখানে কিন্তু লাগে একটা এমার্জেন্সি রুম নার্স। তো এইগুলো হচ্ছে টোটাল তোমাদের পোস্ট, এই পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার আসছি যে স্কলারশিপের ব্যাপারটা, যে স্কলারশিপ কারা কারা পাবে এবং কোনটাই দুটোতে মধ্যে সুযোগ পেলে কোনটা নেবে, ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো একবার বলে নিই। আচ্ছা, এএনএম ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, তোমরা তো ভাবছো যে তোমাদের জন্য বললাম না কী কী পোস্ট। দেখো তোমাদের জন্য অবশ্যই থাকে অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স, এরকম ধরনের পোস্ট থাকে কিছু কিছু, তো ওগুলোতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও সিএমওএইচ অফিসে নেয়, ঠিক আছে, বিভিন্ন তোমাদের যে হেলথ সেন্টার আছে সেখানে নেয়, ঠিক আছে, এগুলোতে কিন্তু প্রায়শই নেয়, ঠিক আছে। এবার যদি বলো যে দুটোর মধ্যে কোনটাই বেশি সুযোগ বেশি, ঠিক আছে, যদি ধরো তুমি এএনএমও সুযোগ পেলে, এএনএমও সুযোগ পেয়েছো, আবার জিএনএমও সুযোগ পেয়েছো, তাহলে কোনটা নেবে, কোনটা বেস্ট হবে? তো দেখো আমি বলবো দুটোই ভালো, ঠিক আছে, বলছি না যে এটা ভালো ওটা খারাপ, বাট হ্যাঁ যদি বলো জব অপরচুনিটির ক্ষেত্রে বা যেটা বেশি সবথেকে বেশি চাহিদা, তাহলে বলবো কিন্তু অবশ্যই জিএনএমটা সুযোগ বেশি, মানে চান্স বেশি, পরবর্তীকালে সুযোগ চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু জিএনএমের একটা ভালো পরিমাণ চাহিদা রয়েছে। এবার যদি জিএনএমে তোমার সুযোগ না হয় তাহলে এনএমটা আছে, এনএমটা নিয়ে নাও, এনএমটাও খারাপ কিছু নয়, একদম সমান সমানই, ঠিক আছে। তো যাই হোক, এটা গেল তোমাদের। এবার তোমাদের ব্যাপার, তোমরা যদি পেও না নাও সেক্ষেত্রে তোমাদের পার্সোনাল ব্যাপার, এটা আমার সাজেশন, চাইলে নিতে পারো চাইলে নাও নিতে পারো। এবার হচ্ছে যে নার্সিং পড়াকালীন কী কী স্কলারশিপ পেতে পারো, অর্থাৎ দেখো একবার সুযোগ পেলে কোনো কিছু থেকে কিন্তু কম পাবে না, স্কলারশিপ পাবে, পরবর্তীকালে চাকরি হবে, ঠিক আছে, সুতরাং সব দিক থেকে কিন্তু একটা টাকা আসবে। এবার স্কলারশিপের জন্য বিভিন্ন স্কলারশিপ পাওয়া যায়, যেমন পোস্ট ম্যাট্রিক একটা স্কলারশিপ হয়, অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি আছো তাদের জন্য একটা স্কলারশিপ যেটা পায়, ঠিক আছে, সেটা পাচ্ছ। তার সাথে সাথে আর একটা হয় ন্যাশনাল স্কলারশিপ, ঠিক আছে, এটা আমার জানা নেই যে দেয় কি না, বাট আমি যতদূর জানি যে দেয়, ঠিক আছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের দেওয়া হয়, তো মেডিকেল ফিল্ডে অবশ্যই দেওয়া হবে, হয়তো তোমরা দেখে নিতে পারো। আর একটা যেটা বলবো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি বিকাশ ভবন স্কলারশিপ বা চিফ মিনিস্টার স্কলারশিপ, এইটাও কিন্তু তোমরা পাবে, ঠিক আছে, মেডিকেল ফিল্ডের জন্য এটাও কিন্তু এলিজিবেল। সুতরাং এতগুলো স্কলারশিপ পাচ্ছ। আর আরেকটি বিষয় বলে রাখি, তোমরা কিন্তু 6 মাস অর্থাৎ কোর্স কমপ্লিট হওয়ার 6 মাস আগে কিন্তু ইন্টার্নশিপ করতে পারছো। ইন্টার্নশিপটা কি, সেখানে যে মেডিকেল কলেজ বা যেখানে মানে তোমরা পড়ছো না, কোনো একটা বেসরকারি যদি প্রতিষ্ঠান হয় সেখানে কিন্তু তাদের নিজস্ব একটা নার্সিংহোম থাকে বা কোনো একটা সরকারি মানে কলেজ থাকে, সেখানে গিয়ে কী করবে, তোমাদেরকে 6 মাস কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করাবে, ঠিক আছে, সেখানে গিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস হবে, সেটার জন্য কিন্তু তোমরা একটা পরিমাণ টাকা পাবে, ঠিক আছে। এবার সেটা কত, সেটা 500 না 1000 টাকা না 2000 টাকার মতো দেয়, ঠিক আছে। এবার এটা এএনএমদের জন্য জানা নেই দেয় কিনা, বাট জিএনএমদের দেয় একটা 6 মাস পর কিন্তু একটা 6 মাসের জন্য কিন্তু একটা ইন্টার্নশিপ হয়, তো এটার জন্য একটা টাকা পাবে। সুতরাং বুঝতেই পারছো যে বিভিন্ন দিক থেকে টাকা আসবে। এই দিকটা এরকমটা নয় যে তুমি শুধু টাকা দিয়েই যাচ্ছ, 6 লাখ 10 লাখ টাকা দিয়ে যাচ্ছ, কোনো মানে আউটপুট নেই, ঠিক আছে, এরকমটা নয় বন্ধু। যেরকম দেবে ঠিক তার থেকে বেশিই পাবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ইনভেস্টমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ইনভেস্টমেন্ট, পরবর্তীকালে যেটা পাবে সেটা সুদ সময়, সেটা তুমি মানে পেয়ে শেষ করতে পারবে না। এটা তোমাদের জন্য মোটিভেশন কোট একটা থাকলো, এটা আমারই দেওয়া। আর দেখো আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো প্রত্যেককে, যে প্রত্যেকের জীবনে কিছু হোক না হোক একটা লক্ষ্য যারা আছে না, যারা হ্যাঁ ভাবছো যে আমি নার্সই হব, আমি অন্য কিছু না নার্সই হব, তাদের জন্য অবশ্যই কিছু না কিছু বেটার অপরচুনিটি আছে, বা হয়তো পরবর্তীকালে, এই বছর না হলে পরবর্তীকালে হবেই। এমন বলছি না যে প্রত্যেকেই সুযোগ পাবে, এরকমটা নয়, বাট হ্যাঁ একটা পরিমাণ ভালো পরিমাণ সুযোগ আছে। এবার অনেকে পেয়েও হয়তো করতে পারবে না, অনেকে আবার রেজিস্ট্রেশন করতে পারেনি, সুতরাং এইসব দিক দিয়ে দেখতে গেলে অনেকেই কিন্তু চান্স পেতে পারে। আবার আরেকটি নেগেটিভ দিক আছে, এবার সবাই সেন্সিটিভ, সকলে কিন্তু একদম অ্যাক্টিভ রয়েছে, সুতরাং দেখা যাক কী হয়। রেজাল্টে আশা আমিও করছি, আমিও কিন্তু প্রতীক্ষা করছি যে কখন সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হবে। আর অবশ্যই তার আগে আরও একটা ভিডিও দেবো তোমাদের, যেদিন রেজাল্ট বেরোবে তার আগের দিনই আমি রাত্রি চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার, যাতে তোমরা আর একটু মোটিভেশন পাও। তো আশা করছি ভিডিওটা প্রত্যেকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ওকে, চলো আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণে প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।